আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার আজকের প্রসঙ্গ বাংলাদেশের সেই বাচ্চা মেয়েটি। আপনারা বুঝতে পেরেছেন, ছোট্ট একটা বাচ্চা মেয়ে গত চুরাই সংসদে মন্ত্রিত্ব করেছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, সেই বাচ্চা মেয়েটি ডক্টর দীপুমণিকে নিয়ে আমার আজকের আয়োজন। আপনারা জানেন যে এই বাচ্চা মেয়েটি ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার পর মানে আওয়ামী লীগের যেই গ্রেপ্তার হচ্ছে এবং আওয়ামী লীগের দালালি, চামচামি, তেলবাজি, পদলেহনকারী সরকারি আমলা যেই গ্রেপ্তার হচ্ছে, তার গোমর ফাঁস হচ্ছে। তো আমি আজকে বেশি কিছু আপনাদের বলবো না, দীপুমণির সাথে রিলেটেড কিছু বাংলাদেশের অর্থনৈতিক আলাপ আপনাদের সাথে করব আর কি। 20 আগস্ট 2024 এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে ঢাকা পোস্টে। ঢাকা পোস্ট লিখেছে 2 কোটিতে ভিসি আর 50 লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন দীপুমণি। বাহ, চমৎকার, তাই না? বিনা পুঁজির ব্যবসা, মানে আপনি যদি ভিসির পদটা কিনতে চান তাহলে 2 কোটি টাকা মাত্র, আর আপনি যদি কোনো কলেজের অধ্যক্ষ পদ নিতে চান তাহলে মাত্র 50 লাখ টাকা। এই পদগুলো নিয়ে উনি এই পদের দোকান খুলেছিলেন আর কি, মানে ভিসি আর অধ্যক্ষের দোকানের মালিক। তো ওনার দোকানে আরও অনেক কিছু বিক্রি হতো, বাট ওনার দোকানের সবচেয়ে এক্সপেন্সিভ পণ্যের নাম হচ্ছে ভিসি, তারপরের এক্সপেন্সিভ পণ্যর নাম হচ্ছে অধ্যক্ষ। তো এই 2টি পণ্য উনি খুব চড়া দামে বিক্রি করতেন, আর এই সমস্ত পণ্য যারা অনেক বড় লোক, হ্যাঁ, তারাই কিনতেন, বা স্বৈরাচার হাসিনার দালাল তেলবাজ পদলেহনকারী যারা আছে তারাই এই সমস্ত পণ্য দীপুমণির কাছ থেকে কিনতেন। তো দীপুমণির এই দোকানে আর কী কী আছে আমরা আরও একটু আপনাদেরকে দেখাই। 5 বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করেন দীপুমণি, অর্থাৎ তার দোকানে 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল, আর এই বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের পদগুলি তিনি তার দোকানে বিক্রি করতেন। দীপুমণির ভাই টিপুর মাধ্যমে হতো সব নিয়োগ এবং পদায়ন, অর্থাৎ প্রত্যেকেরই, যারা ব্যবসায়ী আর কি বা যারা দোকানদার, না মানে নিজেরা নিজেরা দোকানদারি, নিজেরা নিজেরা ব্যবসা পরিচালনা খুব কম ব্যবসায়ী করে আর কি, ওই কর্মচারী রাখে আর কি। তো দীপুমণির এই দোকানের কর্মচারী হচ্ছে তার ভাই টিপু, আর তার মাধ্যমেই তিনি এই পণ্যগুলো বিক্রি করতেন আর কি, আর তার ছোট ভাইকে কমিশন দেওয়া হোক আর কিছু বেতন দেওয়া হোক, এগুলো তিনি দিতেন। স্কুল কলেজ ভবন নির্মাণে নিতেন 5% কমিশন। ওনার দোকানে আবার ওই ধরেন কমিশন বাণিজ্য ছিল, মানে ওই যে আপনাদের মনে আছে না, কলা গাছ কাণ্ডের কথা বলছিলাম, নারিকেল গাছ কাণ্ডের কথা বলেছিলাম, একটা ছাপড়ার কথা বলছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, ওই ওই পণ্য আবার ওনার দোকানের পণ্য আর কি। ওই একটা কলা গাছের দাম 1 লক্ষ টাকা, আর একটা নারকেল গাছের দাম 7 লক্ষ টাকা, আর একটা টিনের সাবরার দাম 27 লক্ষ টাকা। এই সব পণ্য হচ্ছে ওনার দোকানের পণ্য, অনেক আগের কথা, তো হয়তো আপনারা ভুলে গেছেন। বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে 359 কোটি টাকার দুর্নীতি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ করতে তিনি সেখান থেকেও কমিশন নিয়েছেন, বেশি নেন নাই, মাত্র 359 কোটি টাকা নিয়েছেন। পদ্মা মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত, মানে ওনার দোকান তো ভ্যারাইটিস দোকান, সব কিছুই আছে আর কি। তো পদ্মা মেঘনা থেকে বালু উত্তোলনের সঙ্গেও তিনি আবার জড়িত। তারপর নোট গাইড থেকে, নোট গাইড বুঝুন তো, মানে ওই যে আমাদের স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের নোট গাইড, হ্যাঁ, এখান থেকে আবার তিনি মাসে পেতেন 25 কোটি টাকা কমিশন।
হ্যাঁ, মানে রমরমা ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। তো যাই হোক, তো এ সমস্ত ওনার মানে দোকানে কি কি আছে সব গমর ফাঁস হয়ে গেছে। তো আর ওনাকে নিয়ে আর বেশি আলোচনা করতে চাই না, আরও কয়েকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে শেখ হাসিনার দালাল, তেলবাদ, চামচা, পদলেহনকারী, সরকারি আমলা যারা আছেন তাদের দোকানও ছোট না, তাদের দোকানও আবার অনেক বড়। তো এমনই একজন দোকানদারের নাম হচ্ছে গাজী মোজাম্মেল হক। গাজী মোজাম্মেল হক হচ্ছে পুলিশের একজন ডিআইজি, আর তার স্ত্রী হচ্ছে ফারজানা। তো এই ডিআইজি মোজাম্মেল হক আর ফারজানা এই দুজনে মিলে একটা দোকান খুলেছেন, সেই দোকানে তিনি প্রায় 6,000 কোটি টাকার মালামাল আছে আর কি। মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ডিআইজির স্ত্রীর 6,000 কোটি টাকার মালিক। মানে গত 15 বছর যে যেভাবে পেরেছে নিজের মতো করেই লুটপাট করেছে আর কি। ওই জাস্ট একটু দেখালাম আর কি আপনাদেরকে। ও বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা আনন্দের সংবাদ দেই, আমাদের বদি ভাই গ্রেপ্তার হয়েছেন। বদি ভাইকে চিনেন তো, আমাদের ওই যে কক্সবাজারের সাবেক এমপি। মানে বদি বললে তো আপনারা আবার চিনেন না, মানে ইয়াবা সম্রাট। এইবার চিনেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ইয়াবা সম্রাট সাহেব গ্রেপ্তার হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এটা একটা খুশির সংবাদ, আমরা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তো যাই হোক, আমি ভিডিও খুব একটা লম্বা করতে চাই না। গতকালকে না গত পরশু দিন বলেছিলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে স্বৈরাচার হাসিনা শুধু একটা প্রকল্প থেকেই প্রায় 60,000 কোটি টাকা লুটপাট করেছেন, আত্মসাৎ করেছেন। তো আমি সেদিনই বলেছিলাম যে আওয়ামী লীগের মানে বাংলাদেশে যারা লুটপাটের সাথে জড়িত, বাংলাদেশে আওয়ামী লীগের যতগুলো চোর আছে, এই চোরদের মধ্যে নাম্বার ওয়ান চোর হচ্ছে শেখ হাসিনা, 2 নম্বর চোর হচ্ছে শেখ রেহানা, 3 নম্বর চোর হচ্ছে সজীব অজিত জয়, এরপরে সজীব অজিত জয়ের মামাতো ভাই আছে, খালাতো বোন আছে একটা, এরাও আবার জড়িত কম বেশি। তো এর বাইরে চুনোপুটি যেগুলো আছে, ওই আমি সেদিনই বলেছিলাম যে একেবারে সবচেয়ে কম যে লুটপাট করেছে সেও 100 কোটি টাকার মালিক, সেটা শেখ হাসিনা নিজেই বলেছে, তার বাসার পিয়নও 400 কোটি টাকার মালিক। তো যাই হোক, এই যে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল রাষ্ট্রটাকে, এত লুটপাট করা হয়েছে যে শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের অর্থনীতি কোথায় আছে বর্তমানে, বাংলাদেশের অর্থনীতিকে তিনি কোথায় রেখে গেছেন, এই মর্মে প্রথম আলো একটা নিউজ করেছে। 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সরকার, পালিয়ে গেছে শেখ হাসিনা সরকার, 18 লক্ষ কোটি টাকা ঋণ। মানে আপনারা হয়তো বলবেন, নাইব ভাই আপনি তোতা পাখির মতো কী বলছেন, একটু পরিষ্কার করে বলেন না। আচ্ছা, তার একটু ব্যাখ্যা করি, দেশি বিদেশি ঋণের চিত্র। ঋণ 18,36,000 কোটি টাকা, 15 বছরে ঋণ বেড়েছে 6.5 গুণ, 3 বাজেটের সমান ঋণের বোঝা। আমাদের একটা অর্থ বছরে যে বাজেট হয় সেই বাজেট কত, অ্যাবাউট ধরেন 6 লক্ষ কোটি টাকা। তো 3 বছরের বাজেটের টাকা তিনি ঋণ রেখে পালিয়েছেন। আচ্ছা, দেশি ঋণ কী আর বিদেশি ঋণ কী একটু ব্যাখ্যা করি। দেশি ঋণের মধ্যে আছে, দেশি ঋণের স্থিতি 10,35,000 কোটি টাকা, মানে দেশের ভিতরে যে ঋণ আছে আমাদের সেটাও 10,35,000 কোটি টাকা। শর্তের কারণে বিদেশি ঋণের চেয়ে দেশি ঋণে আগ্রহ বেশি, মানে শর্ত, বিদেশি ঋণ নিতে হলে তো অনেক শর্ত লাগে, হ্যাঁ, যে কারণে দেশি ঋণে আগ্রহী ছিল শেখ হাসিনা বেশি, বাজেটে চাপ বাড়াচ্ছে বেশি ঋণ। আচ্ছা, বিদেশি ঋণে কী কী আছে, বিদেশি ঋণে স্থিতি হচ্ছে 6,790 কোটি টাকা, বিদেশি ঋণটা দেশি ঋণ থেকে একটু মানে প্রায় অর্ধেক বলা যায়। 15 বছরে বিদেশি ঋণের বোঝা বেড়েছে 3 গুণ,
বিদেশি ঋণের এক তৃতীয়াংশ চলে যায় সুদ আসল পরিশোধে, অর্থাৎ বিদেশি ঋণের এক তৃতীয়াংশ চলে যায় সুদ আসল পরিশোধে। কথা বুঝতে পেরেছেন? তো এখন এই যে বিশাল এক ভঙ্গুর অর্থনীতি রেখে শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন এই অর্থনীতি চাঙ্গা করতে হলে বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে, আমরা যারা প্রবাসী আছি, আমাদেরকে হেল্প করতে হবে। আগে যেমন আমরা দেশটাকে স্বাধীন করার জন্যে, দেশের জনগণকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করার জন্যে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অটুট রাখার জন্যে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশে আর কোনো রেমিটেন্স যাবে না। এখন আমাদের দেশটাকে, দেশটা স্বাধীন হয়েছে, এই দেশটাকে ঋণের বোঝা মুক্ত করতে হলে এখন একটি টাকাও রেমিটেন্সের বাইরে দেশে যাবে না। এই মেন্টালিটি নিয়ে আমরা যে টাকাই দেশে পাঠাই, যত উন্নয়নমূলক কাজকর্ম আছে আমরা এখনই শুরু করে দিই। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে দেশে আপনি উন্নয়নমূলক কাজ করলে সেখানে টাকা বেশি পাঠানো লাগবে, আর বেশি টাকা পাঠালেই আমাদের রিজার্ভের পরিমাণ বাড়বে, বৈদেশিক মুদ্রার পরিমাণ বাড়বে, সেক্ষেত্রে আমাদের আমদানি রপ্তানি যে বাণিজ্য আছে এটা চাঙ্গা হবে, ওভারঅল আমাদের অর্থনীতি ফুলে ফেঁফে উঠবে, এবং সেই লভ্যাংশ দিয়ে আমাদের এই যে ঋণের বোঝা এখান থেকে আমরা উত্তরণের চেষ্টা করতে পারবো। এবং আমি বিশ্বাস করি যে খুবই শীঘ্রই আমরা এই ভঙ্গুর অর্থনীতিকে ভালো একটা অর্থনীতির দিকে নিয়ে যাব, এবং এই জায়গায় আমরা যারা প্রবাসী আছি আমাদেরকেই ভূমিকা পালন করতে হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।